শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রায় প্রস্তুত বলছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন নিয়ে ভ্লাদিমির পুতিনের নকশা এক জটিল বাধা। ইউক্রেন সংকটে ইউরোপের ঘাটে এলএনজি জাহাজের ভিড়। ইউক্রেন সংকট, আয়ারল্যান্ড উপকূলে মহড়া চালাবে না রাশিয়া। কাশ্মীরে ফের গোলাগুলি, 5 জয়ী সদস্য নিহতের দাবি। মহাকাশে ক্ষেপণাস্ত্র থেকে তোলা ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া। 16 মাসে ইয়েমেনে নিহত 2000 শিশু, জাতিসংঘ। এবার বিস্তারিত, যুক্তরাষ্ট্রের সিনেটের নেতারা বলেছেন রাশিয়ার ওপর দ্বিপাক্ষিক নিষেধাজ্ঞা আরোপের বিল প্রস্তুতের কাছাকাছি রয়েছেন তারা। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে চূর্ণকারী এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ডেমোক্রেটিকদের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান সিনেটর বব ম্যানেন্ডেজ এবং সিনেটর জেমস রিচ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ। ইউক্রেনে কোনো ধরনের আগ্রাসন অনাকাঙ্ক্ষিত। সিএনএনকে সিনেটর বব ম্যানেন্ডেজ বলেন, আমি বলবো আমরা লক্ষ্যের খুব কাছাকাছি রয়েছি। তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়াকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্রের উভয় দলের শক্তিশালী সমাধান রয়েছে। সিনেটর বব ম্যানেন্ডেজ সিনেটর জেমস রিচকে চলতি সপ্তাহের মধ্যেই সর্বসম্মতভাবে নিষেধাজ্ঞা চুক্তি সম্ভব কিনা প্রশ্ন করেন। জবাবে জেমস রিচ জানান, সম্ভব। গত বছর থেকে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করেছে ক্রেমলিন। ইউক্রেনকে ঘিরে জোরদার করা হয়েছে রুশ সামরিক মহড়া। এসবের জেরে পশ্চিমাদের দেশগুলোর দাবি, ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর চাপ বাড়াতে পূর্ব ইউরোপে সেনা বাড়ানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটোর সদস্য হতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কিয়েভ, তবে এ নিয়ে আপত্তি রয়েছে মস্কোর। কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না তারা। সবশেষ ইউক্রেন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকেও একই বিষয় তোলা হয়। ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না, উত্তেজনা কমাতে মার্কিন সরকারের কাছে এমন প্রতিশ্রুতি চায় ক্রেমলিন। জিক্স বাদার সমাধান করতে বসে যদি তার খণ্ডাংশগুলোর অর্ধেক খুঁজে পাওয়া না যায়, তাহলে সবগুলো টুকরো জোড়া দিয়ে পুরো ছবিটা চোখের সামনে আনা আসলেই অসম্ভব। ইউক্রেন নিয়ে রাশিয়ার রাজনীতি অনেকটা এরকমই, সমাধান অযোগ্য ধাঁধা হয়ে দাঁড়িয়েছে, কারণ রুশ নকশার অনেকগুলো টুকরোরই হদিস মিলছে না। ভ্লাদিমির পুতিন কি ভাবছেন, কি পরিকল্পনা করছেন, তা বিরাট এক রহস্য, এবং ক্রেমলিন চাইছে এটা রহস্যই থাকুক, এ নিয়ে জল্পনাই চলুক। কিন্তু কেন? যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছে সবাই সেগুলো হলো, মস্কো কি পুরো মাত্রার হামলা চালাতে চাইছে, নাকি সীমিত পরিসরের অভিযান, নাকি এটা রাশিয়ার শুধুই হুমকি ধামকি তার দাবি আদায়ের জন্য বিপজ্জনক জেনেও শেষ চেষ্টা হিসাবে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ভয় দেখানো বা চাপ সৃষ্টি করার কূটনীতি। ভূরাজনৈতিক ছবির এ জিক্সটা অসম্পূর্ণ। এ ধাঁধা সমাধানের জন্য যে খণ্ডচিত্রগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই পশ্চিমা দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে। সেগুলো হলো, এক, ইউক্রেন সীমান্তে 100,000 রুশ সৈন্যর সমাবেশ। দুই, স্থলে ও সাগরে চালানো মস্কোর একের পর এক সামরিক মহড়া। তিন, বেলারুশ ও রাশিয়ার আসন্ন সামরিক অনুশীলন। চার, যুক্তরাষ্ট্রের কাছে ক্রেমলিনের অসম্ভব সব দাবি পেশ, যার ব্যাপারে রাশিয়া নিশ্চিতভাবেই জানত যে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করবে। পাঁচ, প্রেসিডেন্ট পুতিনের মন্তব্য, রুশ ও ইউক্রেনিয়ানরা একই মানুষ, অবিচ্ছেদ্য সত্তা। ইউক্রেন সংকটের কারণে রাশিয়া যে কোনো সময় ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে, আর সে কারণে রাশিয়ার বিকল্প খুঁজতে মরিয়া ইউরোপের দেশগুলো। সম্প্রতি স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে ধরা পড়ে যে ইউরোপের সমুদ্র পথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কন্টেইনার ভর্তি জাহাজের ভিড় বেড়ে গেছে। বিশ্বের অন্যান্য দেশ থেকে এলএনজি আমদানির পরিমাণ বেড়েছে কয়েক গুণ। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইউরোপ মহাদেশের সামুদ্রিক ঘাটে জ্বালানি বাহী জাহাজের সংখ্যা গত বছরের তুলনায় 70% বেড়েছে। ইউক্রেন ইস্যুতে হুমকি পাল্টা হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই উত্তেজনার মুহূর্তে ইউক্রেনকে তার ন্যাটো মিত্রদের থেকে বিভাজিত করতে ক্রেমলিনের সবচেয়ে বড় অস্ত্র কি হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। বিশ্লেষকদের ধারণা, প্রাকৃতিক গ্যাসকেই এক্ষেত্রে বড় অস্ত্র বানাতে পারে মস্কো, কারণ রাশিয়ার গ্যাস লাইন ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গেছে। স্যাটেলাইটের ছবি ও ডাটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে চলতি মাসে প্রতিদিন গড়ে 40টির মতো এলএনজি বহনকারী জাহাজ উত্তর সাগর, বাল্টিক ও ভূমধ্য সাগর এবং ফ্রান্সের পশ্চিম উপকূল বরাবর সমুদ্র পথে অবস্থান করছে।
গত বছরের জানুয়ারি থেকে এ সংখ্যা প্রায় 70% বেশি। এর আগে একই সময় 24টি জাহাজের অবস্থান শনাক্ত হয়েছিল, বর্তমানে সেই জাহাজের সংখ্যা বেড়ে প্রায় 50টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ থেকে যাওয়া এসব এলএনজি লোড করা জাহাজের কারণেই নৌপথে যানজটেরও সৃষ্টি হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে আয়ারল্যান্ড উপকূলে নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছিল রাশিয়া, তবে সে মহড়া অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। এর আগে ওই মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডাবলিন। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফেব্রুয়ারির 3-8 তারিখ আয়ারল্যান্ড উপকূল থেকে 240 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জল সীমায় মহড়াগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে জায়গাটি আয়ারল্যান্ডের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়েছে। আয়ারল্যান্ডে অবস্থিত রাশিয়ার দূতাবাস জানায়, আইরিশ অর্থনৈতিক অঞ্চলের বাইরে এ নৌ মহড়া স্থানান্তরিত করা হবে। মাছ ধরার কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। আইরিশ পররাষ্ট্র মন্ত্রী সাইমন কফিনি গত সপ্তাহে মহড়ার বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে সামরিক কার্যকলাপ ও উত্তেজনা বাড়ানোর সময় এখন নয়। জানা গেছে, বর্তমানে আইরিশ নৌবাহিনীর মোট সদস্য সংখ্যা হচ্ছে 149 জন, সংরক্ষিত সংখ্যা 115 জন। আইরিশ রণতরীর সংখ্যা 9টি, তার মধ্যে 5টি অপারেশন চালাতে সক্ষম। আয়ারল্যান্ডের সঙ্গে ইউরোপের সমুদ্র সীমা প্রায় 1315 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভারত শাসিত জম্মু কাশ্মীরে গোলাগুলির ঘটনায় অন্তত 5 জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা সবাই জৈশ ই মোহাম্মদের সদস্য বলে দাবি করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। শনিবার সন্ধ্যার দিকে কাশ্মীরের পুলওয়ামা এবং বুদগাম জেলায় এই গোলাগুলির ঘটনা ঘটে, খবর এনডিটিভির। রোববার কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক ভিজে কুমার এই ঘটনাকে বড় মাইলফলক হিসাবে আখ্যা দিয়েছেন। টুইট বার্তায় স্থানীয় পুলিশ জানিয়েছে, 12 ঘন্টার অভিযানে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী এলইডি এবং জেইএম এর 5 সদস্য ঘটনাস্থলেই মারা গেছে। এর মধ্যে জৈশ ই মোহাম্মদের জাহিদ ওয়ানি নিহত হয়। একে বড় সাফল্য বলে দাবি করেছে পুলিশ। বুদগাম জেলার চর ই শরীফ এলাকায় অপর বন্দুক যুদ্ধে 1 সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে রাইফেল। প্রসঙ্গত, জাহিদ ওয়ানি লেতপুরা বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত। ওই বিস্ফোরণে 40 জন সিআরপিএফ জওয়ান মারা যান। ঘটনার পর থেকে তাকে খুঁজছিল ভারতীয় পুলিশ। ইয়েমেনে 16 মাসের ব্যবধানে হুতি বিদ্রোহীদের নিয়োগ করা 2000 শিশু নিহত হয়েছে। এরপরেও হুতিরা যুদ্ধে উৎসাহিত করতে ক্যাম্প এবং কোর্স অব্যাহত রেখেছে। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, হুতি বিদ্রোহীরা তাদের মতাদর্শ প্রচার করতে বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছেন। তাছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে শিশুদের নিয়োগ করছেন। জাতিসংঘ জানায়, 2020 সাল থেকে 2021 সালের মে পর্যন্ত হুতিদের নিয়োগ করা 1968 শিশু যোদ্ধা নিহত হয়। জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, নিহত এসব শিশু যোদ্ধাদের বয়স 10-17 বছর। 2014 সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। 2015 সালে ইয়েমেন সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ। জাতিসংঘের মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির 80% মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা। সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুতি বিদ্রোহীদের ইরান অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ। ইয়েমেন যুদ্ধে জড়ানোর পর গত কয়েক বছরে তারাও বেশ কয়েকবার সীমান্ত এলাকায় হামলার শিকার হয়েছে। সম্প্রতি সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা বাড়িয়ে দিয়েছে হুতি বিদ্রোহীরা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।